জিলহজ মাসের স্পেশাল ফজিলত হচ্ছে এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাকের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল, আল্লাহ পাকের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমলের অপেক্ষা উত্তম অন্য কোনো আমল নাই। সাহাবীরা প্রশ্ন করলেন যে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এমন কি আল্লাহর পথে জিহাদও নয়? তবে সেই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি তার মাল এবং তার নফস নিয়ে বের হয়ে গেছে কিন্তু এটা কোনো কিছু নিয়েই ফেরত আসে নাই, মানে সে শহীদ হয়ে গেছে, সেই ব্যক্তির কথা ভিন্ন। বাকি এই 10 দিনের নেকা আমল আল্লাহ পাকের কাছে অন্য সমস্ত নেকা আমল চাইতে শ্রেষ্ঠ এবং উত্তম। আল্লাহ পাক সূরা ফজরের মধ্যে এই 10 দিনের কথা বলেছেন, ওয়াল ফাজরি মানে প্রভাতের কসম বা ফজরের কসম, ওয়া লায়ালিন আশর এবং 10 রাতের কসম। এই ওয়া লায়ালিন আশর 10 রাত বলতে মুফাসসিরিনে কেরাম এই জিলহজের প্রথম 10 দিনকে বোঝান, এই 10 রাতকে বোঝান। আবার সূরা ওয়াস সামাই যাতিল বুরুজ, আমরা সূরা বুরুজ পড়ি, ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদি ওয়া মাশহুদ, এখানে শাহিদ বলতে আরাফার দিনকে বোঝানো হয়, ওয়া মাশহুদ বলতে জুমার দিনকে বোঝানো হয়। তো এই আরাফার দিনও কিন্তু এই 10 দিনের মধ্যেই পড়ে গেছে। আরেকটা হাদিস এসেছে যে এই 10 দিনের মধ্যে যে আরাফার দিনটা আছে, এই আরাফার দিন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ এই দিনের ফজিলত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা করি যে এই দিন মানে আরাফার দিনের সিয়াম রোজা এটা কি হবে, কাফারা মানে মাফের কারণ হবে, গুনাহ মাফের মোচনের কারণ হবে, সানাতাল্লাতি ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বাদা মানে বিগত এক বছরের আগামী এক বছরের দুই বছরের গুনাহ মাফের কারণ হবে একটা রোজা আরাফার সাওম মাসে, সুবহানাল্লাহ। তো এই 10 দিন এর মধ্যেও পড়ে গেছে আবার হজ, এই 10 দিনের মধ্যেই পড়ে গেছে কি হজ, হজও এর মধ্যে, আবার কুরবানি নাহার এটাও এর মধ্যে। তার মানে এমনি নর্মাল ইবাদত, নর্মাল বলতে আমরা গতানুগতিক যে ইবাদত করি, সালাত সিয়াম সাদাকা হজ আবার কুরবানি আবার আরাফার দিন, সব কিছু মিলে এই 10 দিন বা 10 রাত একসাথে, তাহলে এখান থেকে বুঝতে পারছি যে এর গুরুত্ব কতটুকু। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই 10টা দিন কীভাবে কাটালে পরে একটা ইফেক্টিভ 10 ডেজ কাটাতে পারবো জিলহজ মাসের। তো আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করি, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো নিয়াত বিশুদ্ধ করতে হবে। প্রতিটা হাদিস গ্রন্থের একটা মৌলিক হাদিস হলো ইন্নামাল আমালু বিন নিয়াত, আর একটা হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আমল আমল ডিপেন্ড করে নিয়াতের উপরে এবং আমল ডিপেন্ড করে শেষ পরিণতির উপরে। মানে একজন মানুষ ভালো পথে চলছে, চলতে চলতে খারাপ হয়ে গেল, ওই অবস্থায় মৌত হলো, তার পরিণতি ভালো হলো না। একজন মানুষ খারাপ পথে চলছে, তওবা করে ফিরে আসলো, এসে ভালো পথে চলা শুরু করে এখানে মৃত্যুবরণ করলো, তার পরিণতি ভালো হবে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আমল শেষের উপর নির্ভর করে, আর আমরা তো জানি না যে কার শেষ কখন, এই কারণে সবসময় আমলে ব্যস্ত থাকা উচিত। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লামা তাকি উসমানী দামাত বরকাতু তার উস্তাদ তাকে বলতেন, তিনি তার কিতাবে লিখেছেন যে আমার উস্তাদ আমাকে বলতেন, আমার শাইখ আমাকে বলতেন যে প্রতিদিন দেহের যেমন খোরাক আছে ঠিক তেমনি প্রতিদিন আত্মার খোরাক জোগাড় করো। প্রতিদিন দেহের খোরাকের জন্য আমরা 5 বার 3 বার 4 বার খাওয়া দাওয়া করি, নাস্তা খাই, সব মিলে 4-5 বার খাওয়া দাওয়া করি, পানি পান করি, ভিটামিন নেই, প্রোটিন নেই, কার্বোহাইড্রেট নেই, মিনারেলস নেই, তাই না? দুধ খাই, কত কী খাই, এগুলো দেহের খাবার, অনেকের সাথে আবার হারামও কিছু খাবার খাই। আর রুহের খাবার, প্রতিদিন রুহের খাবার জোগাড় করো, তিনি বলছেন এভাবে যে অন্তত একটা সময় নামাজের পরে, হক ফজরের পরে বা মাগরিবের পরে বা আসরের পরে কিছুক্ষণ ধীর স্থিরভাবে নীরবে বসে থাকো, আল্লাহর জিকির করতে থাকো, কুরআন তেলাওয়াত করতে থাকো, তাসবিহ তাহলিল করতে থাকো, আল্লাহর কাছে দোয়া করতে থাকো, হোক শেষ রাতে বা ফজরের পর বা মাগরিবের পর বা ইশার পর, আপনার সুবিধা মতো সময়, ফজরের পর করতে পারলে বেশি ভালো হয়, শেষ রাত্রে করতে পারলে বেশি ভালো হয়। তো তার উস্তাদ তাকে বলতেন এটা হলো আত্মার খোরাক, এর মধ্য দিয়ে আমরা আত্মার খাবার পাই, আত্মা অসুস্থ হয়ে গেলে দেহ সুস্থ থাকে না। আমাদের সমাজে আমরা যারা চলাফেরা করছি আমাদের বেশিরভাগের প্রবলেম একটা, আমাদের আত্মাগুলো দূষিত, এখন আত্মাগুলো দূষিত এটা আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আত্মা দূষিত না হলে আমাদের চোখের হেফাজত করা সহজ হতো, আত্মা দূষিত না হলে আমাদেরকে সলাতে আসতে এত বেগ পেতে হতো না,
আত্মা দূষিত না হলে সদাকা জাকাত দিতে মনের মধ্যে এত কণ্ঠতা কি বলবো এত মানে কনজাস্টেড ভাবনা চিন্তা আসতো না আত্মা দূষিত না হলে কিন্তু আমরা আল্লাহ পাকের বিধান পালনে এত যুক্তি বিজ্ঞান দর্শন খুঁজতাম না মানে আমাদের আত্মা কিন্তু অলরেডি করাপ্টেড তো এটা নিজের বিবেকের সাথে প্রশ্ন করলেই পাওয়া যাবে আয়নার সামনে দাঁড়ালে তো এই আত্মা এখন বিশুদ্ধ করার জন্য আল্লাহ পাকে মৌসুমগুলো দিয়েছে এই দশ দিন আমরা প্রথম যে কাজটা করতে পারি সেটা হলো নিয়াতটা বিশুদ্ধ করা যে আমি প্রত্যেকটা কাজ আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য করছি এর আগে যারা দিনের পথে চলেছেন কাজ করেছেন শ্রম দিয়েছেন দায়ী ছিলেন মুহাদ্দিস মুফতি মুজাহিদ তারা ছিলেন তারা একটা বিষয়ে খুব খেয়াল রাখতেন অনেকগুলো কিতাব পড়াশোনা করে এই জিনিসটা আমি পেয়েছি অনেকগুলো কিতাবই আছে যে তারা যে কোনো কাজ করার আগে একটু ধীরস্থিরভাবে বসতেন বা এক মিনিট একটু চিন্তা করতেন আগে নিয়াতটা খালাস করতেন আমি এই কাজটা আল্লাহর জন্য করছি আমরা ব্যস্ততার সাথে অনেক সময় চলাফেরা করে এই নিয়াতটা খালাস করার সময় পাই না তো আগেকার যারা বড় বড় বুজুর্গ ছিলেন তারা নিয়াতটা আগে খালাস করে নিতেন এই কাজটা আমি আল্লাহর জন্য করছি তারপরে কথা বলা শুরু করতেন তারপরে নামাজে দাঁড়াতেন তারপরে সাদাকা করতেন তারপরে দার্স দিতেন মানে আগে একটু চুপ করে বসে থাকতেন যে আমি কাজটা আল্লাহর জন্য করছি সো আমরা একটু এই যে দুই তিন দিন হাতে আছে আমাদের নিয়াতটা আগে বিশুদ্ধ করব যে আমি যে আমলই করব সেটা নামাজ হোক রোজা হোক হজ হোক জাকাত হোক কোরবানি যাই হোক শুধু আল্লাহর জন্য করব শুধু আল্লাহর জন্য শুধু আল্লাহর জন্য শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্যই সব করতে হবে এটাই হলো আপনার বিশুদ্ধ নিয়াত এরপরে এই দশ দিনের মূল কাজ হবে তওবা করা এই দশ দিন বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে কারণ এই দশ দিনে হজ আছে আর হজের সময় আরাফার মাঠে যে হাজির অবস্থান করেন বলা হচ্ছে যে আরাফার মাঠে কোনো হাজি যদি এক মিনিটও অবস্থান করে তার হজ হয়ে গেছে এত গুরুত্বপূর্ণ দেখেন এখন যদি আরাফার মাঠে গিয়ে আমি ছয় মাস বসে থাকি ওই ফজিলত পাবো না যা ওই সময় পাব এটা আল্লাহর হুকুম আল্লাহর হুকুমের এহমিয়াত এটা এখন যদি আমি আপনি আরাফার মাঠে বসে থাকি সারাদিন সারা রাত ওই ফজিলত পাবো না যেটা হজের সময় পাওয়া যাচ্ছে হজের মাঠে আরাফার মাঠে যত হাজিরা আসবে লক্ষ লক্ষ হাজি তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেন ফেরেশতাদেরকে বলেন দেখো আমার বান্দারা কি চায় দেখো ওরা উস্কো খুস্কো চুল নিয়ে এসেছে ধুলোমলিন হয়ে এসেছে আরেকটা জায়গা আছে যে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এত অধিক সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন যেটা আর কখনো দেন না এবং ওই দিন শয়তান নিরাশ হয়ে পড়ে তাহলে এই দশ দিনে আমরা যারা যেতে পারছি না হজে আমাদের কাজটা তাদের সাথে একাত্মতা পোষণ করে তওবা করতে থাকে মানে ইউনিটিটা কেন যেমন ধরুন একটা হাদিস বলি যে আরাফার আরাফার এই সরি চিলহজ মাসের চাঁদ ওঠার আগেই যারা কুরবানি করতে সক্ষম আমরা যারা কুরবানি করতে চাই তাদেরকে নখ চুল এগুলো কাটতে নিষেধ করা হয় তাই না চাঁদ উঠে গেলে নখ চুল এগুলো কাটতে নিষেধ করা হয় এর হাদিসেই আছে আর এর আগে কেটে ফেলতে বলা হয় যে নখটা আগে কেটে ফেলেন চুলটা আগে কেটে ফেলেন দাড়ি আবার কাটতে যায় না নখ আর চুল তাতে কি হবে আমরাও একটা ওই যে যারা আমরা মানে হজ করতে যেতে পারি নাই তাদের সাথে আমাদের একটা একাত্মতা হলো কিন্তু তারাও যেমন এগুলোকে স্যাক্রিফাইস করলেন আমরা আমাদের জায়গা থেকে স্যাক্রিফাইস করলাম এবং এই নেকিটা পেলাম একটা কুরবানি নেকি পেয়ে গেলাম ইনশাআল্লাহ কিন্তু আমি কিন্তু ওখানে গিয়ে কুরবানি করতে পারি নাই তাহলে সারা মুসলিম বিশ্বের সাথে একটা একাত্মতা পোষণ করা হলো ইউনিটি দেখা হচ্ছে এখানে এই জিনিসটাই ওখানে তারা তওবা করেন আমরা এই সারা এই দশটা দশটা দিন দশটা রাত তওবা ইস্তেগফার করতে থাকবো আল্লাহ পাক তৌফিক দান করেন আমি কমপক্ষে দিনে একশোবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটা বলা উচিত এরপর একটা বললাম নিয়াত এরপরে তওবা এরপরের কাজটা হচ্ছে বলে ফেলেছি অলরেডি যে আমাদের চুল নখ যেগুলো আছে এই দুই তিন দিনের মধ্যে কেটে ফেলবেন আগামী সোমবারে কিন্তু শুরু হচ্ছে আমাদের তাই না আগামী সোমবারে প্রথম জিলহজ শুরু হচ্ছে আর কি তাহলে যদি সওম রাখতে চান তাহলে রবিবার রাতে সাহরি খেতে হবে তো চুল নখ এগুলো যা যা আছে অন্য জায়গার পশম এগুলো উঠিয়ে ফেলতে হবে কামিয়ে ফেলতে হবে ইনশাআল্লাহ একটা কুরবানির নাকি পাওয়া যাবে ইনশাআল্লাহ অল্প একটু আমল করবে আর চার নম্বর কাজটা হচ্ছে এই দশটা দিন একটা ট্রেনিং সেশনের মতো নিয়ে নেই দশ দিন পাঁচ অক্ত নামাজটা জামাতে পড়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আর যদি কোনো কারণে মিস হয়েও যায় বাসায় টাইম টু দ্য টাইম পড়তে অন দ্য টাইম পড়তে হবে একদম টাইমের মধ্যে ওয়াক্তের মধ্যে কোনো কারণে মিস হতে পারে স্বাভাবিক মানুষ বিভিন্ন সফরে থাকতে পারেন প্রতিবন্ধকতা থাকতে পারে কিন্তু বাসায় পড়লেও ওয়াক্ত মতো পড়ে ফেলতে হবে মানে এই দশ দিন ট্রেনিং হবে নামাজের কারণ এই দশ দিনের যে আমলগুলো এর মধ্যে কিন্তু নামাজ অন্যতম একটা গুরুত্বপূর্ণ আমল দেখুন যার নামাজ নাই তার কিন্তু ইসলাম নাই বাকি আমল অনেক পরের কথা মানে যার নামাজ নাই তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই
من ترك صلاة متعمدا فقد كفر কেউ যদি ইচ্ছাকৃতভাবে তার উপর অর্পিত ফরজ নামাজকে ছেড়ে দেয় সে কাফের হয়ে গেল এটাই সবচেয়ে স্ট্রং ফতোয়া সবচেয়ে মানে সহজ এবং নরম ফতোয়া দিয়েছেন ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার ফতোয়া সবচেয়ে নরম বাকিদের আরো অনেক কঠিন তিনি বলেছেন যে তাকে 3 দিন বা 7 দিন জেলখানায় বন্দী করে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না সে তওবা করে ততক্ষণ জেলখানায় থাকবে তাকে প্রথমে 3 দিন 7 দিন সময় দিবে তওবা করে ফিরে আসে কিনা তওবা করে ফিরে না আসলে ওকে ওখানে রেখে দিবে তওবা করে ফিরে আসলে ছেড়ে দাও এই নরম ফতোয়া না এটা অন্য ইমামদের ফতোয়া হচ্ছে ফাকাত কাফার সে ব্যক্তি কুফরি করেছে এখন 10 দিনের অনেক আমলের কথা আমরা বলবো হয়তো বা সামনে কিন্তু মূল আমলটা কি ভাই নিয়াত বিশুদ্ধ করে তওবা করতে থাকা নামাজটা শক্ত করে ধরা আল্লাহ পাক সবাইকে নামাজ ধরার তৌফিক দান করুন এবং ফরজ নামাজের সাথে 17 রাকাত ফরজ নামাজের সাথে বেতর পড়বেন 3 রাকাত আর চেষ্টা করা যায় চেষ্টা করবেন যে 12 রাকাত এক্সট্রা নামাজ পড়ার জন্য 12 রাকাত এক্সট্রা নামাজ মানে ফজরের আগে 2 জোহরের আগে 4 এবং পরে 2 মাগরিবের পরে 2 এশার পরে 2 এই যে 12 এটা যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাতে একটা করে ঘর তৈরি করা হয় তো এই আমলের মৌসুমটা কাজে লাগাই এর প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত কিন্তু গুরুত্বপূর্ণ তো নামাজটা আমরা খুব ভালো করে ধরার চেষ্টা করব এবং 12 রাকাত এক্সট্রা নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আর যদি রাতে জাগতে পারি আরো ভালো হয় ফজরের আগে যদি 1 ঘন্টা জাগতে পারি ওই যে আমরা যেমন লাইলাতুল কদরে তালাশ করার জন্য জাগতাম শেষ দশকে দেগাফ করতাম সেভাবে শেষ রাতে ওঠার চেষ্টা করি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন এবং এই সময় বেশি বেশি দোয়া করা উচিত বেশি বেশি জিকির করা উচিত তাসবিহ তাহলিল করা উচিত এবং বেশি বেশি সালাতের সেজদায় আল্লাহর কাছে নিজের চাওয়াগুলো পেশ করা উচিত